কি বলবো তুমি বন্ধুরা, আপনারা একটা বিচার করবেন, সবাই কমেন্ট করে জানাবেন দুঃখের কাহিনী কি। আমি দুপুরে তার বিকালে তার হচ্ছে বিরিয়ানি এনে দিছি, সে না খেয়ে রেখে দিছে। তো রাখবি রাত ফ্রিজের দাইলে রেখে দে, ফ্রিজে না রেখে বাইরে রেখে দিয়েছে, এখন খেতে গিয়ে দেখছে সেটা নষ্ট হয়ে গেছে। এটার দোষ আমার উপরে দিচ্ছে, আমি নাকি নষ্ট খাবার আনেছি, অথচ আমি কিন্তু গরম গরম বিরিয়ানি বিকালে এনে দিছি। তাহলে ফ্রিজে রাখুক, ফ্রিজে রাখলে কিন্তু জিনিসটা ভালো থাকে, সে ফ্রিজে না রেখে বাইরে রেখে দিয়েছে। আমি একবারও বলেছি যে তুমি আমার নষ্ট বিরিয়ানি এনে দিয়েছো, এখন ক্যামেরা অন করেছি আর বলছো না। আমি বলেছি যে তোমার জন্যই নষ্ট, কেন আমার জন্য? কেন, আমি তো তোমার তখনই বললাম খেয়ে নিতে। তুমি ভালোই জানো যে যা খাই আমরা দুইজন মিলে একসাথেই খাই, অল্প একটু। তা আমি তো বললাম আমি খেয়ে আসিছি, এটা তোমার জন্য, তুমি খাও, বলে গেলাম না। আফসোস লাগছে জানো, আমি সারাদিন এমনিই কিছু খাই, আর বিরিয়ানি তুমি নিয়ে এসে দিয়েছো, তাও আমি ভাবলাম যে রাত্রিবেলা দুজন একসঙ্গে খাবো, টাকাটাও নষ্ট হলো, খাতেও পারলাম না। তো তোমার তো তখনই আমি বললাম যে খাও, তুমি তো না খেলে আমার কি দোষ বলো? যাই হোক, আমরা আবার আগামীকালকে খাবো। তুমি সেই শান্তনু কখন? না শান্তনু, ওই যে চুই ধার, চুই ঝাল আছে না, চুই ঝালের হচ্ছে গরুর মাংস কালকে খাবো ইনশাল্লাহ, পড়াতে থাকলে। তাও তো আশা করে বসেছিলাম যে তোমার সঙ্গে খাবো, তাও তো আমি তো তোমার বলেই গেলাম যে আমি খাইছি, তুমি খেয়ে নাও। আচ্ছা আমি আবার নিয়ে আসছি, এখন কয়টা বাজে দেখি, 11টা বেজে গেছে, যদি পাই নিয়ে আসতে। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা, দেখুন হ্যাঁ এই হচ্ছে অবস্থা। তো টাকা দিয়ে জিনিস কিনা, তুমি তো এখন অনেকে এটা শুনলি মনে করবে আমি কিপ্টে মানুষ, আমি কিপ্টের ঠিকায় এরকম করি, তো তুমি বলো আমি কিপ্টে না। এই হচ্ছে তার আসল রূপ, চোখ দিয়ে পানি পড়বে আবার কিন্তু হাসবে। হ্যাঁ চোখ দিয়ে কিন্তু পানি পড়ছে। না না তুমি যে এই কথা বলছো, আমি সত্যি তোমার বিরিয়ানি চাইলে প্রথমে তো আমি আফসোস করছিলাম করছিলে। আচ্ছা তাই যে, হ্যাঁ তাই যে আধা ঘন্টা ধরে এক বিরিয়ানির জন্য আর মন খারাপ করে রয়েছে, তাহলে কি বিরিয়ানিটা আবার ভালো হয়ে যাবে? খাও কেন এই সময়টাকে নষ্ট করছো মন খারাপ করে? কষ্ট খারাপ লাগে, ধরো ফোন ধরো, আমি নিয়ে আসতাম আবার নিয়ে আসছি না। আকাশকে রাত্রি বেলা না খেয়ে থাকবেন, আসলে সত্যি কথা বলতে আমার বেশি খারাপ লাগে, আমি সকালবেলাও খাইনি। তুমি সে অল্প দুটো ভাত মাখাই দিলে না, ওই দুটো খাইছি, দুপুরবেলা তো খাইনি, ঘুমাই দিলাম, কারণ শাকটাকে রান্না করে সে শাক পছন্দ না। আর তুমি যখন বিরিয়ানি এনে দিয়েছো খুব খুশি হয়েছি, কিন্তু দেখলাম যে একা একা খাবো, তোমার নিয়েই খাওয়ানি, তুমি তো বললে তুমি খেয়েছো, তারপরেও এখন লাগে খারাপ আমার সঙ্গে শুধু এরকমই। আচ্ছা আমি নিয়ে আসছি আবার। আরে কাজ লুঙ্গি ধরে টানছে, লুঙ্গি খুলে যাবে, লুঙ্গি ধরে টানছে। তো এই তো হচ্ছে অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি তো হাসি খুশি, আমি কালকে সকালে আবার এনে দেওয়া, আমি কি এনে দেবো কথা দিচ্ছি? না কিন্তু খারাপ লাগে, এখন খারাপ লাগছে। আমি তো তুমি যে এই কথা বললে আমার চোখ দেখেই মনে হয়েছে আমি এতক্ষণ কান্না কাটি করছি, তুই মিথ্যে কথা বললে কেন? আমার চোখ দিয়ে পানি, চোখ দিয়ে কিন্তু পানি পড়ছে এখনো। হ্যাঁ এটা হচ্ছে তার ক্রিয়েটিভিটি না কি বলে, হ্যাঁ চোখ দিয়ে পানি পড়বে আবারও হাসবে। না আমার হাসির সমস্যা ছোটবেলার, তো এখানে আমার কি না, আমার সত্যি খুব খারাপ লাগছে, কারণ আমি রাখছিলাম যে দুইজন খাবো রাত্রিবেলা, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা দুইজন মানে কথার কথা, একদিন ওর কে জানি এই বছরে লিচু খেতে দিয়েছিল, ফার্স্টে লিচু দুইটা দিয়েছিল, ও কিন্তু আমার জন্য নিয়ে আসে, কেউ কিছু খেতে দিলে বা নিজে কিছু কিনবে, তো আমরা সব কিছু ভাগাভাগি করে, এই জন্য আমি মনে করছিলাম যে বিরিয়ানিটা ও আসলে খাবো। আসলে আমি এখন সত্যি বলছি মনটা খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ লাগছে। আমি যখন দুপুরে তোমার এনে দিলাম, আমি তুমি তো ঘুমাইছিলে তাই না, আমি কিন্তু খেয়ে আসছিলাম, আমি তো বলেও দিলাম যে আমি খাইছি, তুমি ঘুমাচ্ছো। তুমি খেয়ে এসেছো কিন্তু অনেক সময় তুমি মিথ্যা কথাও বলো, অনেক সময় তুমি মিথ্যা কথাও বলো। তারপর তো বলেছি যে আমি খাইছি, যতই হোক আমি বলবো অনেক সময় তো খারাপ লাগে, তুমি তো জানো তোমার কথা ভালোবাসি, এই জন্য খারাপ লাগে। কালকে আম বানিয়েছিলাম, তুমি কিপটে পারছো। যাই হোক যাই হোক, যদি ভিডিওটা কি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর এখানে কার দোষ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুমি মানুষ, তুমি ভিডিও